পাত্রে মনে হচ্ছে আমাদের পোকামাকড় ভাবছে, সেই জন্য শিকার করতে আসছে। হয়তো তোমার কথা শুনতে পাচ্ছে না, আর নয়তো তোমার ভাষা বুঝতে পারছে না। এখানে থাকলে বিপদ পারবে, তাড়াতাড়ি চলো। ওই আমার কাছে বসাতে হবে, ওই আমি ঝুড়ির কাছে বসাতে হবে, তাড়াতাড়ি চলো। এসো, এই আমটাকে ছাড়ো আমার সঙ্গে, এটা ঝুড়ির বাইরে ফেলতে হবে। তৈরি থাকো পারুল, পাখি নিচে নামলে এই আমটাকে ঠেলে ঠেলাগাড়ির ওপর ফেলে দেবো, তাহলে রাক্ষসী পাখির ওই রাক্ষসী পাখির নজর আমাদের ওপর থেকে সরে যাবে। তৈরি, এক দুই তিন। কতদিন পর এই পথে এলাম, আহ প্রাণ একেবারে জুড়িয়ে গেল। সেই যে তুই মানুষকে বিয়ে করবি বলে গো ধরে বাপের ঘর ছেড়ে এলি, সেটা কি আজকের কথা? তখন বয়স অনেক কম ছিল, বুদ্ধি অত পাকেনি। এখন বুঝতে পারি কত বড় ভুল করেছিলাম বাবার কথা অবাধ্য হয়ে। যা হওয়ার হয়েছে, এবার দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাক্ষসরাজও নিশ্চয় মেনে নেবেন তোকে আবার। তাই যেন হয় পঞ্চরাক্ষস কুলমণি, নিচে সবকিছু এখনো একই রকম আছে। সেই জঙ্গল, সেই খাড়া পাহাড়, সব একরকম। জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়! জয় রাক্ষস কুলপতি হিড়িম্বমল্লের জয়! জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়! জয় রাক্ষস কুলপতি হিড়িম্বমল্লের জয়! জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়! জয় রাক্ষস কুলপতি হিড়িম্বমল্লের জয়! জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়!
রাক্ষস কুলপতি হিড়িম্ব মল্লর জয়। জয় রাক্ষস রাজ হিড়িম্ব মল্লর জয়। জয় রাক্ষস কুলপতি হিড়িম্ব মল্লর জয়। জয় রাক্ষস রাজ হিড়িম্ব মল্লর জয়। একি এত শব্দ আসছে কোথা থেকে? ওই কিছু তো দেখতে পাচ্ছি না, শব্দটা মনে হয় ওই পাহাড় থেকে আসছে। চলো তো নেমে দেখি একবার। চলো একি, একি গোটা পাহাড়টা আমার ধর ধর করে কাঁপছে কেন? একে ভূমিকম্প নাকি নাকি মহাপ্রলয়? শব্দটা ওই দিক থেকে আছে মনে হচ্ছে, চলো এগিয়ে গিয়ে দেখি। ধারের কাছে ঘেঁষতে ভয় পায়? এই অপদার্থ এখানে নাক ডেকে ঘুমোচ্ছে, আর এর ভরসাতে আপনারা আমাকে থাকতে বলেছিলেন। ওকে এক করে ডেকে তুলুন, বাবাকে বলে আজ এই রাক্ষসের গর্দান নেব আমি। জয় রাক্ষস রাজ হিড়িম্ব মল্লর জয়। জয় রাক্ষস কুলপতি হিড়িম্ব মল্লর জয়। জয় রাক্ষস রাজ হিড়িম্ব মল্লর জয়। জয় রাক্ষস কুলপতি হিড়িম্ব মল্লর জয়। আমার প্রিয় রাক্ষস প্রজাগণ, আজকের এই উৎসবে সবাইকে স্বাগত। তোমাদের উপস্থিতিতে আমি বড় প্রীত, খুশি এবং আনন্দিত। ভুলিও না রাক্ষস সেনা, এই পৃথিবীতে তোমাদের মতন শক্তিশালী আর কেউ না। এমনটা কখনো হয় না মণিমল্লিকা, এই ঘটনা এর আগে কখনো ঘটেনি মণিমল্লিকা, এই প্রথম এই ঘটনা ঘটল। পর্বত রক্ষককে নিযুক্ত করার কারণই হচ্ছে সে কখনোই ঘুমায় না। কথাটা সম্পূর্ণ সত্যি মণিমল্লিকা, পর্বত রক্ষকের শরীর এমন ভাবে তৈরি, বছরের পর বছর যুগের পর যুগ জেগে থাকলে ওর কোনো কষ্ট হয় না, ক্লান্তিও আসে না। পর্বত রক্ষক অপরাজেয় রাক্ষস, আজ পর্যন্ত তাকে কেউ হারাতে পারেনি। তাহলে পর্বতরক্ষ ঘুমিয়ে পড়ল সময়? তোমরা একটা কাজ করো, এই মুহূর্তে এই অপদার্থটাকে ঘুম থেকে তোলো। এই মুহূর্তে আমি ওর সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই ওর অসময়ে ঘুমিয়ে পড়ার কারণ কি। নিশ্চয়ই কিছু ঘটেছে এখানে যা আমাকে জানতেই হবে, এক্ষুনি জানতে হবে। কি ছলে কি বাহু বলে রাক্ষসী সেরা,
তা জানে মানুষ দানব দেবতারা। খুব শীঘ্রই আমরা ত্রিভুবন করব জয়, স্বর্গ মর্ত পাতাল থাকবে আমাদের মুঠোয়। কিন্তু মহারাজ, আজকালকার মানুষগুলো বড়ই দুষ্ট, দুঃসাহস দেখা যথেষ্ট। দুঃসাহস নয়, মূর্খামি বলে রে। সবাই জানে পিপীলিকার পাখা ওঠে মণিবার তরে। রাজ্যের প্রবেশদ্বারে এমন পাহারাদার থাকলে তো যে কেউ অনায়াসে ঢুকে পড়তে পারে রাক্ষস রাজ্যে। মানুষের ধ্বংসের সময় আগত, তাই ওদের তিড়িং বিড়িং এত। মানুষের মাংস বড় সাধু এবং উপার, তাই খাদ্য তালিকায় নিয়মিত এদের রাখাই শ্রী। প্রিয় রাক্ষসগণ, তোমাদের জন্য সুখবর আছে এক বড়। খবরটা চমৎকার। রাক্ষসরাজ কি সুখবর দিতে চান তার প্রজাদের? প্রিয় রাক্ষসগণ, মানুষের মাংস সুস্বাদু বলেই আমি ঠিক করেছি পৃথিবী মানুষ শূন্য করব না, কিন্তু ওদের আমি ছাড়ব না। খামার বানিয়ে হবে মানুষের চাষ, চাষ করে মাস খাবো সুখে বারো মাস। কি ভয়ঙ্কর পরিকল্পনা রাক্ষস রাজের! এরকম হলে তো ভবিষ্যতে পৃথিবীতে মানুষ বলার কোনো প্রাণী থাকবে না, সবাই রাক্ষস রাজের পেটেই চলে যাবে। এ কোনো সাধারণ ঘুম নয় মণিমল্লিকা, মায়া ঘুম। কেউ নিশ্চয় মায়া বলে পর্বত রক্ষককে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম ভাঙার সময় হলে নিজে থেকেই ভাঙবে, তার আগে কেউ তার ঘুম ভাঙাতে পারবে না। কি কি বলেন আপনি? কি সর্বনেশে কথা বলছেন আপনি? তাহলে তো দেখছি আমার আশঙ্কাই সত্যি হতে চলেছে। এ নিশ্চয়ই পারুলের কাজ, নিশ্চয়ই। পারুল নিশ্চয়ই পর্বত রক্ষকে ঘুম পাড়িয়ে রাক্ষস রাজ্যে এতক্ষণে ঢুকে পড়েছে। জয় বিশ্বদাস হিড়িম্বমল্লের! জয় রাক্ষসগণ! স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোক জয় করার জন্য প্রস্তুত হও। জয় আমাদের হবেই! জয় বিশ্বদাস হিড়িম্বমল্লের! জয়! শুনেছেন আপনি মশাই, কি ভয়ঙ্কর পরিকল্পনা! রাক্ষস রাজ বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করতে দিক বিজয় বেরোবে। না না, এ হতে পারে না। পৃথিবী থেকে শুভ শক্তি এইভাবে মুছে যেতে পারে না। তার আগে আমাদের কিছু করতে হবে। তুই শুধু শুধু দুশ্চিন্তা করছিস মণিমল্লিকা। কেউ যদি মায়া বলে পর্বত রক্ষকে ঘুম পাড়িয়েও দেয়, তাও সে রাক্ষস রাজ্যে ঢুকতে পারবে না। সেখানে ঢুকতে গেলে
রাক্ষসের রক্ত চাই। একদম ঠিক কথা। তা না হলে যে আমাদের রাজ্যে প্রবেশ করতে যাবে সে ফুটন্ত লাভাই পুরো ছাই হয়ে যাবে। না না না, আমি আর কিছু বিশ্বাস করতে পারছি না, আমি আর কারোর উপর ভরসা করতে পারছি না। ওই পারুল আর রাঘবেন্দ্র সব পারে, সব, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এরপর দেরি করলে একেবারে অনর্থ হয়ে যাবে। শিক্ষের চলুন আমার সঙ্গে, শিক্ষের চলুন আপনারা আমার সঙ্গে রাক্ষস পুরীতে। সবার আগে তোমার ভাইকে উদ্ধার করে পদ্মামায়ের কোলে ফিরিয়ে দিতে হবে পারুল, এটাই আমাদের প্রথম লক্ষ্য। আর যেদিন তুমি এইভাবে তোমার সাত ভাইকে উদ্ধার করতে পারবে, মহারাজ মহেন্দ্রকে খুঁজে বের করে ফিরিয়ে দিতে পারবে সূর্যনগরের সিংহাসন, সেদিন দেখবে রাজা মহেন্দ্র আর তার আর ছেলে মেয়ে মিলে পৃথিবীর সব অশুভ শক্তির বিনাশ করবে। এটা আমার বিশ্বাস পারুল। তাই যেন হয় সেনাপতি মশাই, তোমার কথাই যেন সত্যি হয়। আমি যেন তোমার হাত ধরে পৃথিবীতে শান্তি আর আনন্দ ফিরিয়ে আনতে পারি। পারবো, আমরা ঠিক পারবো, একসঙ্গে লড়াই করবো অশুভ শক্তির বিরুদ্ধে। আপনার দিগ্বিজয় অভিযানে সাহায্যের জন্য এই উপহার মহারাজ। রাক্ষসরাজ, আপনার সাফল্যের জন্য আমরা সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। সমগ্র রাক্ষস কুল আমার পক্ষে আছে জেনে আমি খুশি হলাম। সন্ধ্যার ভোজ সভায় তোমাদের সকলের আমন্ত্রণ, কারো যেন ভুল না হয়। জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়। এই ফলগুলো রাজপ্রাসাদের ফল সবজির ভান্ডারে পৌঁছে দিলেই ব্যাস, এখনকার মতো কাজ শেষ। আমার কাজ আছে সেই সন্ধ্যেবেলা। আমরা একেবারে রাজবাড়ির অন্দরমহলে পৌঁছে যাব। ঠিক বলেছ, তারপর আমাদের জানতে হবে
ওই চাপা গাছের কাছে আমরা কিভাবে পৌঁছব? ঈশ্বর আমাদের সহায় আছেন, মনে হচ্ছে আমরা ঠিক পথে এগোচ্ছি, জয় আমাদের হবেই।